নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইনসে। শিক্ষামূলক কিট প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। বাইক চুরির অপরাধে আউশগ্রাম ও ফরিদপুর থেকে মোট 5 জনকে আটক করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। সন্ত্রাস প্রতিরোধে বুধবার ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে একটি মহা মিছিলের আয়োজন করা হয়। ক্রমাগত অকাল বর্ষণের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর 1 নম্বর পঞ্চায়েতের 12টা মৌজার কৃষকরা। মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে চলন্ত সাইকেলের বাস্কেট থেকে ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠল। একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো শুভঙ্গন বিয়ে বাড়িতে। চলে আসছে বিস্তারিত খবরে। শিক্ষামূলক কিটস প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। মঙ্গলবার কর্মসূচিটি গড়ে ওঠে গলসি থানায়। পূর্ব বর্ধমান জেলা প্রশাসন শিশু সুরক্ষা ইউনিটের পক্ষ থেকে চলে এই রূপ কর্মসূচি। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন থানায় চাইল্ড ফ্রেন্ডলি কর্নার প্রতিষ্ঠা করার পরিকল্পনা গৃহীত হয়েছে। পূর্ব বর্ধমান জেলা প্রশাসন শিশু সুরক্ষা ইউনিটের পক্ষ থেকে চলে এই রূপ কর্মসূচি। প্রসঙ্গত 18ই নভেম্বর টাউন হলে শিশু অধিকার সপ্তাহ পালন করা হয়। বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত থাকা শিশুদের স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনার লক্ষ্যে প্রশাসন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। ওই সমস্ত শিশুদের যাতে পুলিশ সম্পর্কে ভীতি কমানো যায় তার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 18 তারিখের কর্মসূচিতে জেলাশাসক জেলার 17টি থানাকে প্রতীকী হিসেবে এই কর্মসূচিকে বাস্তবায়িত করার আহ্বান জানান এবং বিভিন্ন শিক্ষামূলক কিটস প্রদান করার কথা জানান। 17টি থানার মধ্যে ওই দিন একটি থানাকে কিটস প্রদান করা হলেও বাকি 16টি কিটস মঙ্গলবার গলসি থানাতে প্রদান করা হয়। এইরূপ কর্মসূচির ফলে উদ্ধার হওয়া শিশুদের উপকার হবে বলে ধারণা আয়োজকদের। গলসি থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। বাইক চুরির অপরাধে আউশগ্রাম ও ফরিদপুর থেকে মোট 5 জনকে আটক করে পূর্ব বর্ধমান থানার পুলিশ। এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে বৈধ কাগজবিহীন প্রায় 11টি মোটর বাইক। ঘটনা তদন্ত চলছে। বাইক চুরির অপরাধে মোট 5 জনকে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত 19 তারিখ বোলপুর গুসকরা রোডে বর্ধমান থানার পুলিশ অভিযান চালানোর সময় 2টি বাইকে মোট 4 জনকে আটক করে। ধৃতদের নাম হাড়ু ওরফে গিয়াসউদ্দিন মির্জা, শেখ সাবান, শেখ আমির হোসেন, শেখ শাহজাহান। তারা প্রত্যেকেই আউশগ্রামের বাসিন্দা। গিয়াসউদ্দিন মির্জা ও শেখ আমির হোসেনকে জেরা করে ফরিদপুর থেকে জাহিরুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় কাগজবিহীন একটি মোটর বাইক। তাকে জেরা করে আউশগ্রামের একটি বাড়ি থেকে 8টি মোটর বাইক উদ্ধার করে পুলিশ, যার কোনো বৈধ কাগজ নেই। রেড হলো 21 তারিখে কালকে। রেডের পরে আমরা আউশগ্রাম থানার অন্তর্গত একটা প্রতাপপুর ফরেস্ট ল্যান্ড কাছে একটা অ্যাবান্ডেন্ড বাড়িতে রেড করলাম। ওখান থেকে 8টা মোটর সাইকেল সিজ হলো। তো এই গ্যাং থেকে এখন অব্দি 11টা মোটর সাইকেল আমরা সিজ করতে পেরেছি, যাদের ডিটেলস এরা কিছু দিতে পেল না। এদের মধ্যে কিছু এরা মোটরসাইকেল লিফটিং করছে, রিসিভারও আছে, আর এদেরকে ফার্দার সেল করার চেষ্টা করছে। তো তদন্ত এখন অব্দি চলছে। আমরা আশা করি কি আর বাইক এদের কাছ থেকে রিকভার হবে। এরা সব কোথাকার বাসিন্দা? অসগ্রামের বাসিন্দা 4টা লোক, আর যে জহিরুল আছে পিএস ফরিদপুরের বাসিন্দা আছে। এর আগে ফরিদপুর থানায় একটা কেস রয়েছে, অন্য থানার কাছে নিশ্চয়ই এদের নামে কেস আছে। আমরা জানার চেষ্টা করছি ইফ হি হ্যাজ বিন ইনভলভড ইন এনি আদার ক্রাইম। নিশ্চয়ই লিফটিংও করছে আর বাইক কে রাখে আর বিক্রি করার চেষ্টাও করছে, দুটোই জিনিসের আমার মনে হয় ইনভলভড আছে। ঘটনার তদন্ত চলছে।
এর সাথে আর কারা কারা যুক্ত তার তদন্ত চালাচ্ছে পুলিশ। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চলে আসছি পরবর্তী খবরে। সন্ত্রাস প্রতিরোধে বুধবার ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে একটি মহা মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বর্ধমান উত্তর ফটক থেকে শুরু হয়ে বিসি রোডের উপর দিয়ে গিয়ে কার্জন গেটের সামনে শেষ হয়। বিজেপি বিকল্প সুশাসন সংকল্প এই দাবিকে সামনে রেখে এবং সন্ত্রাস প্রতিরোধে বুধবার ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে একটি মহা মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বর্ধমান উত্তর ফটক থেকে শুরু হয়ে বিসি রোডের উপর দিয়ে কার্জন গেটের সামনে শেষ হয়। বিজেপির রাজ্য কমিটির সদস্য সায়ন্তন বসু, চিত্র অভিনেতা তথা বিজেপি নেতা জয় ব্যানার্জি, রাজ্য কমিটির সদস্য অঞ্জন মুখার্জি, বিজেপির পূর্ব বর্ধমান জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ রাজ্য ও জেলার হেভিওয়েট নেতা ও নেত্রীরা উপস্থিত ছিলেন এদিনের এই মিছিলে। এদিন কয়েক শতাধিক বিজেপি কর্মী সমর্থক পা মেলান এদিনের এই মিছিলে। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। ক্রমাগত অকাল বর্ষণের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দুই নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর এক পঞ্চায়েতের ১২টি মৌজার কৃষকরা। ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। কয়েকদিন ধরে ক্রমাগত অকাল বর্ষণের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দুই নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর এক পঞ্চায়েতের ১২টা মৌজার কৃষকরা। তাদের দাবি, প্রবল অকাল বর্ষণের কারণে সব ধান নষ্ট হয়ে গেছে, যার ফলে জমি থেকে ঘরে ধান কেটে নিয়ে যাওয়া সম্ভব হবে না বলে জানান কৃষকরা। তাদের দাবি, ঋণ নিয়ে বহু টাকা খরচ করে ধান চাষ করেছিলেন কৃষকরা, শেষ মুহূর্তে প্রকৃতির খামখেয়ালিপনার কারণে মাঠের ধান মাঠেই নষ্ট হতে বসেছে, মাথায় হাত পড়েছে কৃষকদের। সরকারিভাবে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ক্ষতি হয়েছে কারণ প্রকৃতি বুধ বৃহস্পতি শুক্র শনি টানা বর্ষণের ফলে লাল স্বর্ণ ধান একদম মাটির সঙ্গে শুয়ে পড়েছে এবং সোমানো ধান সবই নিচেকার ধানগুলি করে শেখে গেছে, উপরকার ধানও কাটতে হবে না। চাষির ব্যাপক ক্ষতি হয়েছে প্রচুর। কী মনে হচ্ছে বোঝে ক্ষতিপূরণ পাবেন? ক্ষতিপূরণ কিছুদিন আগে আমরা বোরো পেয়েছি, সাম্প্রতিক বোরোতে যে ক্ষতিগ্রস্ত চাষিদের দেওয়া হয়েছে। এখন আমরা এডিও সাহেবের কাছে অনুরোধ করবো, শ্যামচন্দ্রপুর মৌজা, নপাড়া মৌজা, নাদরা মৌজা, বকেনপুর মৌজায় যে সমস্ত লাল স্বর্ণ ধানে ক্ষতিগ্রস্ত চাষিদের যদি আর্থিক সাহায্য করা যায় তাহলে খুবই উপকৃত হবে। চাষি তাহলে এই বছর ধান তুলতে হবে না মাঠ থেকে, প্রায় ধানই সব কল হয়ে গেছে, কল নষ্ট হয়ে গেছে। এটা কোন মৌজা? এটা হচ্ছে শ্যামচন্দ্রপুর মৌজা, আমাদের গ্রামের। প্রায় আমরা ১২-১৪ জন চাষি প্রায় ৫-৭-১০ বিঘে করে ধান কেটে ফেলেছি এবং সেই ধানও কিচ্ছু নেই ধান, এবং সেই ধান যদি তুলতে হয় যে পরিমাণ টাকা খরচা হবে মাঠে ধান না তোলাটাই ভালো হবে। কোন কোন গ্রামে ক্ষতি হয়ে যায়? নপাড়া, নাজরা, বেলেরা, বৈকুণ্ঠপুর, গঞ্জ এবং বাম পর্যন্ত, গোসাইপাড়া পর্যন্ত, গোসাইপাড়া পর্যন্ত ধানের ব্যাপক ক্ষতি হয়েছে, ব্যাপক ক্ষতি। কী চাইছেন আপনি? আমরা চাইছি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেভাবে বোরো চাষের ক্ষতিগ্রস্ত চাষিদের আর্থিক সাহায্য করেছে, যতটা পেরেছে করেছে, ঠিক তেমনিভাবে যদি রাজ্য সরকার একবার আমাদের দু নম্বর পঞ্চায়েত সমিতির এডিওকে দিয়ে সরজমিনে তদন্ত করান ধান কীভাবে ক্ষতি হয়েছে, কতটা ক্ষতি হয়েছে, তাহলে আমরা খুবই উপকৃত হব। এবং বৈকুণ্ঠপুর আইনজীবীর ১২টা মৌজায় যে ক্ষতিগ্রস্ত লাল স্বর্ণ চাষিরা যদি সামান্য আর্থিক সাহায্য পায় তাহলে কিছুটা ঘুরে দাঁড়াতে পারবে। কী মনে হয় কালকে?
বৈকুণ্ঠপুর থেকে বাপটু ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে চলন্ত সাইকেলের বাস্কেট থেকে ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠল। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা তদন্ত শুরু করে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগের দ্বিতীয় গেটের সামনে চলন্ত সাইকেলের বাস্কেট থেকে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বর্ধমানের আলমগঞ্জের বাসিন্দা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের এক ছাত্রী সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় তিন যুবক মোটর বাইকে এসে বাস্কেট থেকে ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়। খোয়া গেছে নগদ টাকা, দরকারি কাগজপত্র, মোবাইল ফোন সহ আনুষাঙ্গিক জিনিসপত্র। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা তদন্ত শুরু করে, যদিও এখনো পর্যন্ত অধরা অভিযুক্তরা। বলছি আমাদের ইউনিভার্সিটির সেকেন্ড গেট বিবেকানন্দ গেটের কাছ থেকে ওই যে মেয়েটার পার্স মানে সাইকেলের ঝাঁকার মধ্যে একটা পার্সের মধ্যে সার্টিফিকেট এবং মোবাইল ফোন এবং অল্প কিছু টাকা ছিল, সেটা বাইকে করে তিনজন বাইকে ছিল, দিয়ে পিছনে যে বসেছিল বাইকে করে নিয়ে চলে গেছে। তো পরে মেয়েটা যখন চিৎকার করছিল তখন দেখে বুঝলাম, জিজ্ঞাসা করলাম, বললো মেয়েটার ব্যাগটা এরকম ওখান থেকে হাত থেকে নিয়ে গেছে। ওকে, তোমাদের ইউনিভার্সিটির ছাত্র? হ্যাঁ, ওটা বর্ধমান ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি স্টুডেন্ট। কোন ইয়ার স্টুডেন্ট ও? যেটা শুনলাম থার্ড সেমের। কালকে বাড়ি জানা গেছে? বাড়ি হচ্ছে আলমগঞ্জ। বাড়িতে খবর দেওয়া হয়েছে? বাড়িতে খবর দেওয়া হয়েছে। আর এমনি কোন দিকে পালিয়েছে না কিছু জানা গেছে? কিছু কোন দিকে পালিয়েছে কে জানিয়েছে কিছু জানা গেছে? কোন গাড়ি গাড়ি কিরকম ঠিকঠাক তখন বলতে পারেনি, তবে গাড়িগুলো নিয়ে তিনজন চেপেছিল জোরে মোটরসাইকেল চালিয়ে এদিকে চলে গেছে। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা বিবেকানন্দ গেট থেকে সামনে পেরিয়ে এসে ইউনিভার্সিটি গেট। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে? পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, পুলিশ এসেছে। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো শুভাঙ্গন বিয়ে বাড়িতে। ওয়ার্ল্ড ফিশনের পক্ষ থেকে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। আনুমানিক 50 জন এই শিবিরে অংশগ্রহণ করেন। ওয়ার্ল্ড ফিশনের পক্ষ থেকে একটি কর্মশালা অনুষ্ঠিত হলো। এদিনের কর্মসূচিটি অনুষ্ঠিত হয় 26 নম্বর ওয়ার্ডের শুভাঙ্গন বিয়ে বাড়িতে। মূলত এটি একটি প্রশিক্ষণ কর্মশালা, বুধবার থেকে শুরু হয়ে আগামী শুক্রবার পর্যন্ত চলবে কর্মসূচি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানে সূচনা হয়। কমিটি তৈরি করতে পারি যেখানে থাকবে না কোনো আমরা আজকে আমাদের জুন এরিয়াতে আমরা কাজ করি ওয়ার্ল্ড ভিশনের ওয়ার্ল্ড ভিশন অর বেঙ্গল একোয়ার ইঞ্জিনিয়ারিং এর সহযোগিতায় আমাদের জুন পাড়াতে আমরা কাজ করি। এই 20টা পাড়ার মানুষকে নিয়ে আমরা এখানে একটা CLTS-এর ট্রেনিং করছি, কমিউনিটি লেড টোটাল স্যানিটেশনের উপরে। তো ট্রেনিং আমরা এখানকার লোককে ট্রেনিং দিচ্ছি, যেহেতু আমাদের এরিয়াটা যেখানে কাজ করি ওটা স্বচ্ছ থাকবে, মানুষরা পায়খানা ব্যবহার করবে, আর এরিয়াটা স্বচ্ছ পরিচ্ছন্ন রাখবে। আর আমাদের এরিয়াটা রিয়ালিটি একটা ODF হবে, সেই ব্যাপারে আমরা এখানে কিছু যুবক যুবতীদের কিছু পাড়ার মানুষকে আমরা ট্রেনিং দিচ্ছি, ট্রেনিং অফ ট্রেনার্স। তো ওরা শিখবে আর গিয়ে পাড়া পাড়া ওরাও সচেতন করবে আর মানুষকে বুঝাবে। আর এই শুভদিনের
একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শৈল ঘোষ, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর মুন্ডা, প্রোগ্রাম ম্যানেজার অর্জুন কুমার রায় সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আনুমানিক ৫০ জন প্রশিক্ষণ নেন প্রশিক্ষণ শিবিরে। কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আমাদের এখানে একটু প্রশিক্ষণ কেন্দ্র চলছে, মানে তিন দিন ধরে আমাদের প্রশিক্ষণ চলবে। আমাদের কমিউনিটির যেসব কমিউনিটিতে আমরা কাজ করি, যেসব এলাকায়, সেসব এলাকায় যাতে মানুষরা এখনও বাইরে অনেকেই দেখা যায় টয়লেট করে থাকে, পায়খানা করে থাকে, তো যাতে তারা সেই সব জায়গায় না করে থাকে তার জন্য আমাদের কিছু কমিটির মানুষকে নিয়ে একটা তাদের টিওটি করা হচ্ছে, মানে ট্রেনার বানানো হচ্ছে, যাতে তারা পরবর্তীকালে তাদের এলাকায় গিয়ে তাদের মানুষকে বোঝাতে পারে সুন্দরভাবে যে বাইরে পায়খানা করলে কী অসুবিধা হতে পারে, হলে তার বাচ্চাদের কী ক্ষতি হতে পারে, সেই বিষয়ে এই তিন দিন ধরে আমাদের একটা প্রশিক্ষণ। এটা কাদের পক্ষ থেকে করা হয়েছে? এটা ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া বর্ধমান এডিবির পক্ষ থেকে করা হয়েছে। আচ্ছা। বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দ বার্তা। চলে আসছে খেলার খবরে। মোহনবাগান মাঠে একটি অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হলো বুধবার। টাটা ফুটবল একাডেমি এবং মোহনবাগান শেল একাডেমির মধ্যে চলে এদিনের ম্যাচটি। বর্ধমান বিশ্ববিদ্যালয় দল যে ইটানগরে খেলতে যাবে তার লক্ষ্যেই চলে এদিনের প্রতিযোগিতাটি। একটি অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হলো বুধবার। এদিনের এই ম্যাচটি অনুষ্ঠিত হয় মোহনবাগান মাঠে। টাটা ফুটবল একাডেমি এবং মোহনবাগান শেল একাডেমির মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে চলে এদিনের এই প্রতিযোগিতা। মূলত আগামী দিনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল ইটানগরে খেলতে যাবে। সেই উপলক্ষেই বাছাই পর্ব সম্পন্ন করার লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গ্রহণ করে আয়োজকরা। এদিনের ম্যাচ ঘিরে প্রতিটি খেলোয়াড়ই নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রচেষ্টা চালান। আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় দল, ফুটবল দল আমাদের ইটানগরে খেলতে যাবে, ইস্টার্ন ইন্টার ইউনিভার্সিটি অরুণাচল প্রদেশ, রাজীব গান্ধী ইউনিভার্সিটিতে খেলা হবে। সেটার জন্য আমরা কিছু ইনভাইটেশন ম্যাচ ইনভাইট করেছি, টাটা ফুটবল একাডেমি এবং মোহনবাগান শেল একাডেমি। আজকের যে ম্যাচটা হচ্ছে, আজকে টাটা ফুটবল একাডেমি, তাতে আমাদের ইনভাইটেশন ম্যাচটা হচ্ছে, একটা এক্সিবিশন ম্যাচ, এবং শুধু এক্সিবিশন বললে ভুল হবে, এটা প্র্যাকটিস ম্যাচ, কারণ এটাও একটা প্রতিযোগিতা সুলভ মনোভাবও আছে সবারই। খেলাটা এখন পর্যন্ত খেলার ফলাফল কী হয়েছে? এখন প্র্যাকটিস ম্যাচ বলছেন, অথচ মনে হচ্ছে হাড্ডাহাডি খুব খেলা চলছে। কারণ এটা স্পেসিফিক কথা, ইউনিভার্সিটি যাবে, ইউনিভার্সিটির মান সম্মানকে ঠিক রাখতে আবার টাটা ফুটবল একাডেমিও হেরে যেতে চাইবে, অতএব এটা কম্পিটিশনই বলবো, প্রতিযোগিতাই বলবো। এই ফুটবল খেলাকে কেন্দ্র করে কেমন দর্শক এসছে আর বয়স্ক কেমন দর্শক এসছে? খুবই ভালো দর্শক এসেছে, কারণ এই একটা গোল হলো, যাই হোক ভালো দর্শক হয়েছে। এবং আমাদের এখানে যারা ফিজিক্যাল এডুকেশনের স্টুডেন্ট আছে, তারপরে আমাদের এমনি যারা জেনারেল এডুকেশনের যারা আছে এবং লোকাল যারা পিপল, লোকাল যারা মানুষজন আছে, তারাও অনেক উৎসাহ নিয়ে মাঠে এসেছেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিক্ষামূলক কিট প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। বাইক চুরির অপরাধে আউশগ্রাম ও ফরিদপুর থেকে মোট পাঁচজনকে আটক করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। সন্ত্রাস প্রতিরোধে বুধবার ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে একটি মহামিছিলের আয়োজন করা হয়। ক্রমাগত অকাল বর্ষণের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দুই নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর এক নম্বর পঞ্চায়েতের ১২টা মৌজার কৃষকরা। মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে চলন্ত সাইকেলের বাস্কেট থেকে ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠল। একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো শুভঙ্গন বিয়ে বাড়িতে।
এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।